ধর্ষণের ঘটনায় ঢাকায় আশঙ্কাজনক মামলা 498। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সকল আপডেট পেতে। দিনে দিনে ঢাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। 2019 সালে ঢাকা মহানগরের 50টি থানা এলাকায় ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগে 498টি মামলা হয়েছে। এর মধ্যে গণধর্ষণের মামলার সংখ্যা 37টি। পরিস্থিতি অনুযায়ী ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক। রাত বিরেতে নারীর নিরাপত্তা নেই। এসব ঘটনা তদন্ত করে ইতিমধ্যে ঢাকার আদালতে 402টি মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিএমএম সাধারণ নিবন্ধন খাতা থেকে এই তথ্য জানা গেছে। গত বছর সংঘটিত ধর্ষণ ও গণধর্ষণের 44টি মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় একাধিক নারী রাতের বেলা ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ এসব ঘটনায় জড়িত বেশিরভাগ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 5 জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাজধানীর শেওড়া এলাকায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধানে দেখা যায়, 2002 থেকে 2016 সালের অক্টোবর পর্যন্ত ঢাকা মহানগর ও ঢাকা জেলায় গণধর্ষণের মামলা হয় 856টি। এ সময়ে ধর্ষণের মামলা হয় 4585টি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঢাকায় করা মামলার মধ্যে বেশিরভাগই ধর্ষণ সংক্রান্ত। পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, ধর্ষণ গণধর্ষণের ঘটনা কমানোর জন্য সমাজে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রত্যেকের সাজা নিশ্চিত করতে হবে। গত বছরের 7ই মে রাজধানীর সাইনবোর্ড এলাকায় 22 বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার হন। বাছের মধ্যে 4 জনে মিলে ওই তরুণ উনিকে ধর্ষণ করেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক শাহিনুর রহমান বলেন, মামলাটি তদন্ত করে ইতিমধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে, ওই তরুণীকে আসামিরা ধর্ষণ করেন। আসামিদের সবাই পরিবহন শ্রমিক, এর মধ্যে একজন চালকও আছেন। 21 বছর বয়সী আরেক তরুণী গত বছরের 23 আগস্ট ঢাকার গাবতলি বাস টার্মিনালের বাথরুমের ভেতর গণধর্ষণের শিকার হন। এই ঘটনার 2 দিনের মাথায় পুলিশ ওই মামলার 4 আসামিকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে পাঠায়। আদের বিরুদ্ধেও ঢাকার আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। 19 বছর বয়সী তরুণী একজন পোশাক শ্রমিক, থাকেন রাজধানীর শাহ আলী থানা এলাকায়। কাজ শেষে সেদিন রাত 10টায় দিয়াবাড়ি মোড় হয়ে বেড়িবাঁধ দিয়ে তার বাসায় ফিরছিলেন। রাত 10:30টার দিকে যখন তিনি রয়্যাল সিটি 1 নম্বর গেটের সামনে আসেন, তখন 4 যুবক তাকে আটকান। সেখানে থেকে তুলে নিয়ে নদীর ধারে নিয়ে 4 জন মিলে তাকে ধর্ষণ করেন। এই ঘটনায় জড়িত 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। তারা এখন কারাগারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেন্টারের ওসিসি আইনজীবী ফাহমিদা আক্তার বলেন, ঢাকা মহানগরে ধর্ষণ গণধর্ষণের ঘটনার ভুক্তভোগীদের সঙ্গে প্রতিদিনই কথা বলছেন। ঢাকায় প্রায় প্রতিদিনই ধর্ষণের অভিযোগে থানা ও আদালতে মামলা হচ্ছে। ধর্ষণের ঘটনা ঢাকায় কমছে না। ধর্ষণের শিকার এক নারীর বয়স 35 বছর, থাকেন রাজধানীর বাড্ডা এলাকায়। গত বছরের 14ই সেপ্টেম্বর রাত 10টার দিকে বাসায় ফেরার পথে বাড্ডা আর পাঁচখোলা সেতুর কাছে 4 জন ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 আসামিকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আদালতকে প্রতিবেদন দিয়ে বলেন, বাড্ডার মাকান সিটির গেটে ওই নারী পৌঁছানোর পর আসামি অলিউল্লাহ
খনির হোসেন সহ অন্যরা জোরপূর্বক তাকে ধরে পাশের বাগানের ভেতর নিয়ে যান এবং ধর্ষণ করেন। আসামিদের স্বভাব চরিত্র খারাপ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ঢাকা মহানগর সহ সারা দেশে ধর্ষণের ঘটনা দ্বিগুণ বেড়েছে। নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের থেকে শুরু করে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জড়িত সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেককে বিচারের আওতায় এনে সাজা নিশ্চিত করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সকল আপডেট পেতে।